বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার টস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। আমি জানি না তারা এই কথাগুলো কোত্থেকে পেল, কীভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আপনার আমার মনে হয় যে ভেবে চিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে, এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কী করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? আমাদেরকে হুমকি দিচ্ছে, চোখ রাঙাচ্ছে। এই স্বৈরাচার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, শিশুদের হত্যা, তাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কুৎসারটনা করছে, মিথ্যা কথা বলছে, এই বেইমান বিশ্বাসঘাতক বিজ্ঞাপক যা তাদের বিরুদ্ধে। আমাদের স্বাধীনতা সার্বভৌমকে যদি রক্ষা করতে হয় তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মনে রাখবেন। ছাত্র, শ্রমিক, জনতা, জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আজকে ভূরাজনীতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি, আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম, তখন পড়েছিলাম যে জার্মানিতে তো একটা দেশ, সেটা সমাজতান্ত্রিক দেশ না। তারা কী কারণে 18 বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে? তাদের দেশ দখল করার কেউ ছিল না। আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক, পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। আমরা বহু বছর ধরে এই স্বৈর শাসনের বিরুদ্ধে, উপনৈতিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। শাসন ব্যবস্থা বদল, সংবিধান সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার, গণপ্রশাসন, জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার। এই যারা রক্ত দিয়েছে, যে শিশুরা, যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার চালা নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ এই রক্তের সাথে বিশ্বাসঘাত কথা কর। শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ, মহিলা, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না, তারা আহত শত শত, নিহত শত শত শিশু, পঙ্গু হয়ে গেছে অনেকে, অনেকের পরিবারের এই শিশু সন্তানের পালন করা মা বলছে আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান কোথায়? আপনারা বলেন এদের ক্ষমা করা যায় না, এদের ক্ষমা, যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না, এদের বিচার করতে হবে। এদের মাটিতে তারা আমরা বেইমান বিশ্বাসঘাতক হয়ে যাবো, রক্তের সাথে বেইমানি করবো, এদের ক্ষমা, এরা নরাধম, এরা মানুষ নয়।